নমস্কার বন্ধুরা, আমি সজল। আর আপনারা দেখছেন প্যারট সজল। বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার বলতি পাখিকে কীরকমভাবে কেয়ার করি ও নতুন ডিম দেওয়া শুরু হয়েছে তার কিছু প্রোগ্রেস। বন্ধুরা, বিগত অনেকদিন আমি পাখিকে রেস্ট রাখার পরে আজকে দেখলাম আমার বলতি পাখি ডিম দেওয়া শুরু করে দিয়েছে। আর আমি এই যে দেখুন বন্ধুরা, এই যে শাকটা দেখছেন, এটাকে ভালো করে ধুয়ে আমি পাখিদের জন্য ওরকম গোটাই আমি দিয়ে দেবো। গোড়া কেটে দেওয়ার থেকে পাখির এরকম যে লোটে শাক আছে বা তুলসী পাতা ডাই দিন না কেন, এগুলো ওরা গোটা খেতে খুব ভালোবাসে এবং পছন্দও করে। দেখুন বন্ধুরা, আমি এদেরকে দিয়েছি, ওরা এখানে চলে আসবে। ওই আমার হাতটা ভেতরে আছে বলে ওরা ভয় পাচ্ছে। দেখুন এখনই চলে আসবে। দেখুন বন্ধুরা, যারা যারা ভিডিওতে নতুন দেখছেন তাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, তাতে পরবর্তী নতুন কোনো ভিডিওর আপডেট আসলে আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। আর যারা যারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি আমার এই যে ছোট্ট একটি সেট আপ আছে, সেটা বলাটা অ্যাকচুয়ালি সেট আপও বলা যায় না, কেজ সেট আপই, যাই হোক সেটা বিষয় না। আমার এখানে ছোট্ট একটি সেট আপে আমার কাছে 20 পিস বলতে পারি আছে, তাদেরকে অনেকদিন রেস্টে রেখেছিলাম। আর আজকে দেখতে পাচ্ছেন সকাল সকাল এদেরকে লোটে শাক খেতে দিচ্ছি। এগুলো আমি কেটেও খেতে দিতে পারতাম বন্ধুরা, কেটে খেতে দিলে কী হয়, ওরা প্রচুর পরিমাণে নষ্ট করে ও ছিটিয়ে ফেলে। আর এরকমভাবে গোটা দিলে কী হয়, ওরা ঠুকরে ঠুকরে খায় আর ওরা খেতে বহুত উৎসাহ হয়। দেখুন পাশের কেজে দিয়েছি, আর এই গাছের পাখিগুলো খাবে বলে লাফালাফি করেছেন। যাই হোক, এদেরকেও দিয়ে দিই। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে বল্ডি পাখিগুলো এখন চলে এসছে খাওয়ার জন্য। দেখুন খাওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, এই আপনারা এরকমভাবে পাখিতে এরকম শাক, লোটে শাক, তুলসী পাতা, নিম পাতা এগুলো দিতে পারেন। আর বন্ধুরা, আমি যে ভিডিওগুলো করি এখানে কোনো কপি কিছু নেই বা কারো থেকে ইনফরমেশান জেনে আমি আপনাদেরকে ভিডিও করি না। আমার যেগুলো আমি বলতে পারি সময় করি সেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকে আছে বন্ধুরা অনেক রকম ভিডিও ছেড়ে, কিন্তু আমি সেরকম তাদেরকে আমি ফলো করার চেষ্টা করি না। হ্যাঁ, আমি অনেকেরই ভিডিও দেখে অনেকের চ্যানেল সাবস্ক্রাইবও করে রেখেছি, তাদের থেকে কিছু ইনফরমেশনও নিই। দেখুন বন্ধুরা, যারা যারা পাখি বলেন সবারই ভুল টুটে হয়ে থাকে, আমারও হয়, কিন্তু আমি যেটা আমি আমার পাখির সঙ্গে করি আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, এই যে ইগুলো যে লুটিনগুলো যা আছে সেটাই, এগুলো সেম এডাল থেকে হয়ে গেছে, এখন এরাও হাঁড়ি নেবে। এদের এই কেজি আমি হাঁড়ি দিয়ে দিয়েছি, এতদিন এরা রেস্টে ছিল। বন্ধুরা বন্ধুরা, আপনাদের যাদের যাদের বলতি পাখি আছে তারা কি কেয়ার করেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এরকম দোলনা দিতে পারেন, তাহলে বলতি পাখি খুব দোলনা করতে ভালোবাসে। যাদের দোলনা আছে বলতি পাখির কেজে তারা তো অবশ্যই দেখেন, এরা একটার পর একটা আসে, একটার পর একটা যায়, দোলনা খেতেই থাকে। যাই হোক, আমি ভিডিও করছি বলে সামনে আসছেন। দেখুন বন্ধুরা, আমার নতুন প্রোগ্রেস, এই হাড়িতে 3টে তো ডিম দিয়ে দিয়েছে। এদেরকে আমি টানা 2.5 মাস রেস্টে দিয়েছিলাম, এই হাড়িতে 1টা ডিম দিয়েছে। এখন একটা, এটা হয়তো কালকে ডিম দিয়েছে, আমি খেয়াল করিনি। আর ওগুলো দেখলাম 3টি, এটা দেয়নি কিন্তু হাড়ি নিয়ে নিয়েছে। একটাও দেয়নি, পাশেরটা দেখি। যাই হোক, ছোট্ট কাজ, হাতগুলো তো প্রবলেম হয়। এটা তো 1টা ডিম দিয়েছে, এটা মনে হচ্ছে কালকে দিয়েছে। আর এই যে কেসটা দেখতে পাচ্ছেন, এটা আমি হাড়ি দিয়েছি, ওই যে বাপ আছে এখন ওরা সবে হাড়ি দখলের মধ্যে এসছে। একদিনে হলো হাড়ি দিয়েছে, এরাও অতি সেগুলো ডিম দিয়ে দেবে। ডিম দিলে আপনাদের যা